শহীদুল্লাহ কায়সার 1927 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তার অনুজ, পান্না কায়সার তার সহধর্মিণী। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত সাহসিকতার ভূমিকা পালন করেন এবং 3 জুন গ্রেফতার হয়ে প্রায় 3.5 বছর কারাভোগ করেন। 1958 সালে তিনি সংবাদ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে 14 ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহরণ হন এবং আর কখনো ফিরে আসেননি।